চলতি মাসের 30 আগস্ট পর্দা উঠতে যাচ্ছে এশিয়া কাপের আসন্ন এই আসরের জন্য স্কোয়াড দেওয়ার শেষ সময় হিসেবে 12 আগস্ট সময় বেঁধে দিয়েছিল এশিয়ান ক্রিকেট কাউন্সিল এসিসি। শেষ দিনেই দল ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শনিবার সকাল 9:30টার দিকে সংবাদ সম্মেলনে বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু দল ঘোষণা করেন। 17 সদস্যের দলে ডাক পড়েনি মাহমুদউল্লাহ রিয়াদের, তবে এশিয়া কাপের স্কোয়াড দিয়ে প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেটে ডাক পেয়েছেন তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম। এশিয়া কাপে বাংলাদেশ দলে রয়েছেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাসুম আহমেদ, আফিফ হোসেন, লিটন কুমার দাস, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন পাটোয়ারি, মাহমুদুল হোসেন শান্ত, শরীফুল ইসলাম, শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, নাইম শেখ, তাওহিদ হৃদয় এবং তানজিদ তামিম। এছাড়া স্কোয়াডে স্ট্যান্ড বাই হিসেবে জায়গা পেয়েছেন তাজুল ইসলাম, সাইফ হাসান, তানজিম হাসান সাকিব।